কোন কোন কোম্পানির তরল দুধে বিষাক্ত পদার্থ আছে, সীসা আছে, তার বিস্তারিত তালিকা এক মাসের মধ্যে চেয়েছে হাইকোর্ট। একই সাথে নমুনা পরীক্ষাকারী গবেষক অধ্যাপক শাহনীলাকে 21 মে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মানুষের স্বাস্থ্যই যদি ঠিক না থাকে, জাতি কিভাবে টিকে থাকবে, এমন প্রশ্ন বিএসটিআই এর কাছে করেছে হাইকোর্ট। খাবারে ভেজাল দিয়ে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা বন্ধ করতে হবে। কোন কোন কোম্পানির নমুনা সংগ্রহ করা হয়েছিল পরীক্ষার জন্য তার তালিকা দিতে বলেছে আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে এক মাস পর। 93টার মধ্যে এ ধরনের ক্ষতিকারক জীবাণু পাওয়া গেছে। তো এই রিপোর্টটা সাবমিট করার জন্য গত সপ্তাহে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইকে বলা হয়েছিল। 21 মার্চে পার্সোনালি এফআইআর হতে বলছে। ওয়াসার পানির 1064টি নমুনা সংগ্রহ করতে লাগবে 76 লাখ টাকা। হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আগামীকাল শুনানির কথা রয়েছে। গত সোমবার শুনানিতে আদালতের নির্দেশের পরও ঢাকা ওয়াসার বিভিন্ন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা পরীক্ষা করে প্রতিবেদন না দেয়ায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি পরীক্ষায় যে অর্থ খরচ হবে তা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আদালত। রাজধানীতে রাস্তার ধুলা সমস্যা নিরসনে দুই সিটি কর্পোরেশনের অবহেলা রয়েছে, ঠিকভাবে দায়িত্ব পালন করা হচ্ছে না, এমনটাই মনে করছে হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে দুই সিটি কর্পোরেশনকে আবারও এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা শহরের ধুলা সমস্যা রোধে রাস্তায় পানি ছিটানোর ব্যাপারে দায়িত্বে অবহেলার জবাব দিতে সকালে হাইকোর্টে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান ও উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আব্দুল হাই। এ সময় আদালত জানায় হাইকোর্টে সিটি কর্পোরেশনের দেয়া প্রতিবেদন সঠিক নয়, দুই সিটির সেবা নিয়ে নির্বাহী প্রধানদের ব্যাখ্যায়ও সন্তুষ্ট নয় আদালত। এছাড়া বর্ষার আগেই মশা নিরোধে কার্যকর পদক্ষেপ নিতে দুই সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাস্তা যেন ধুলাবালি যেন জমতে না পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। আর ময়লা যেটা আছে ময়লা নিষ্কাশনের জন্য সেটার জন্য আমাদের ধুলাবালি নিরসনের জন্য যে গাড়িগুলিতে পানি দেন এগুলি মনিটরিং করা হয় কিনা, আমি যেটা বলেছি যে হ্যাঁ নিয়মিত মনিটরিং করা হয়, কিভাবে আমাদের প্রতিটা গাড়িতে ট্র্যাকার আছে। ব্যাখ্যা শোনান্তে মাননীয় বিচারপতি মহোদয় বৃন্দ ওনারা ওনাদেরকে বলেছেন যে আপনারা যে ডেভেলপমেন্ট ওয়ার্কের সময় বিভিন্ন জায়গায় সমন্বয়হীনভাবে রাস্তা খোরাখুরি করেন বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খোরাখুরি করেন, এই বিষয়গুলোর প্রতি উনাদেরকে নজর দিতে বলেছে। কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে স্বীকার করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সংকট কাটাতে সরকার চাল রপ্তানির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তিনি। সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদামে প্রান্তিক কৃষক ও মিলারদের কাছ থেকে ধান চাল ক্রয় কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে ধানে আগুন লাগিয়েছে একটি মহল, তবে সরকারিভাবে ধান চাল ক্রয় শেষ হলে এর প্রভাব বাজারে পড়বে। এই সংকট কাটাতে চাল রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী। প্রোডাকশন করার যে মূল্য সেই মূল্য যে মানে বাজারে পাচ্ছে না এটা সঠিক, যার কারণে আমরা যে পরিকল্পনাগুলো নিচ্ছি, আমরা বিদেশে চাউল রপ্তানি করার চিন্তা ভাবনা করছি, তারপরে যেটা আমরা বরাদ্দ দিয়েছি চাউল এবং ধান আমরা খুব জোরে সোরে কিনা যায় এটা বাজারে যেন প্রভাব পড়ে সেই ব্যবস্থা করছি। জয়পুরহাটে ধানের মূল্য কম হওয়ায় রাস্তায় ধান ছিটিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা। ধানের দরপতনের কারণে দুপুরে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্টে রাস্তায় ধান ছিটিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান চাষিরা। ধানের ন্যায্য দামের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ সময় তারা অবিলম্বে মোটা ধানের দাম মন 800 টাকা ও চিকন ধানের দাম 900 টাকা করার দাবি জানান। বর্তমান বোরো মৌসুমে ধানের বাজার দর চলছে মোটা ধান প্রতি মন 450 টাকা থেকে 460 টাকা ও চিকন ধান মন প্রতি 500 থেকে 550 টাকা। এতে কৃষকরা বিঘা প্রতি সর্বোচ্চ উৎপাদিত 18 থেকে 20 মন ধানে লোকসান গুনবে 4 থেকে 5 হাজার টাকা। খালেদা জিয়াকে নতুন কারাগারে নেয়ার খবরে বিএনপির
খুশি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে ভারতীয় হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা নির্মাণের কাজ শুরু হচ্ছে, যার 60% মালিক থাকবে বাংলাদেশ এবং 40% মালিক থাকবে ভারত। সেই হিসেবেই বিনিয়োগ হবে। তিনি জানান, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে দেখানোর বিষয়েও আলোচনা হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, দেশ এগিয়ে গেলেও মির্জা ফখরুলদের নেতৃত্বে অকার্যকর হয়ে গেছে বিএনপি। আমি মনে করি যে বিএনপির তো খুশি হওয়ার কথা, যেহেতু তারা বলেছিল পুরনো ভবনে রাখা হয়েছে খালেদা জিয়াকে, এখন তো নতুন ভবনে নিয়ে যাওয়া হবে, সুতরাং বিএনপির তো খুশি হওয়ারই কথা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে 2 মাস 10 দিন পর দেশে ফিরছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যা 6টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। সব ঠিক থাকলে অসুস্থতার পর 24 মে প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন ওবায়দুল কাদের। ছুটে চলার মধ্যেই আনন্দ ওবায়দুল কাদেরের। কখনো দলীয় কার্যক্রমের স্বার্থে, কখনো প্রকল্প তদারকিতে ছুটতেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 3রা মার্চ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তির পর ছেদ পড়ে সেই ছুটে চলায়। 2 মাসের বেশি সময় ধরে দেশ বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের। এ সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীরা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমরা ওনাকে ওখানে অভ্যর্থনা জানাব। আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে দেশে ফিরে এসে আবার দলের সাংগঠনিক দায়িত্ব পালন করতে সমর্থ হবেন। সেতুমন্ত্রীর সহকর্মীরা জানান, ফের রাজনীতিতে ফিরতে উদগ্রীব হয়ে আছেন তিনি। এরই মধ্যে 24 মে বগুড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি দিয়েছেন ওবায়দুল কাদের। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ বঞ্চিত, কাঙ্ক্ষিত পদ না পাওয়া নিয়ে মারামারি ঘটনা যেমন ঘটেছে, তেমনি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে বাকযুদ্ধ। অনেক নেতাকর্মী রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, একে অপরের বিরুদ্ধে করছেন বিষাদাগার, ছুটছেন বিস্ফোরক নানা মন্তব্য। কাঙ্ক্ষিত পদ না পেয়ে ছাত্রলীগ নেত্রী জিয়াসমিন শান্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এই স্ট্যাটাসটি ছিল আলোচনায়। আর এক নেত্রী জেরিন দিয়ারও রয়েছেন নানান অভিযোগ। পূর্ণাঙ্গ কমিটিকে বলেছেন বিবাহিত কমিটি, বলেছেন তিনি এ কমিটি মানেন না। কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আল মামুন ও বি এম লিপি, যদিও লিপি ডাকসুর কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক। অভিযোগ অনুযোগ রয়েছে পদবঞ্চিত বা কাঙ্ক্ষিত পদ না পাওয়া আরও অনেকের। তবে ছাত্রলীগ সভাপতি বলছেন, লিখিত অভিযোগ পেলে সবকিছুরই তদন্ত হবে। অনেক যাচাই বাছাইয়ের পরে এই কমিটিটি করেছি, কিন্তু এই কমিটি দেওয়ার পরেও যে সকল আলোচনা আসছে, যেগুলো বিতর্কিত কিছু কথা আসছে, সেগুলো নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করব এবং যদি সেগুলো প্রমাণিত হয় তাহলে সে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে সেই পদ শূন্য ঘোষণা করে যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা এই শূন্য পদ পূরণ করব। পদবঞ্চিত বা কাঙ্ক্ষিত পদ না পেয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে রাজপথে সহযোদ্ধাদের হাতেই রক্তাক্ত হয়েছেন অনেকে। এ ঘটনায় মর্মাহত ছাত্রলীগের সাবেক নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনেকেই। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বেড খালি থাকার পরেও মেঝেতে রাখা ও পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ করায় এক কিশোরকে মারধর করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আনোয়ার। ঘটনার পরপরই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একজন চিকিৎসকের এমন আচরণে ক্ষুব্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন কাকচিড়া এলাকার দুলু বেগম। 3 দিন ধরে হাসপাতালের মেঝেতেই ছিলেন তিনি। সোমবার সকালে আরও অসুস্থ হয়ে পড়ায় তাকে পাশের একটি খালি বেডে তুলে নেন দুলু বেগমের ছেলে জিলানি। তবে তাকে বাধা দিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার উল্লাহকে খবর দেয় নার্স। মায়ের চিকিৎসায় অবহেলার অভিযোগ আনলে জিলানিকে মারধর করতে শুরু করেন ডাক্তার আনোয়ার।
আপনাকে অবস্থা দেখতে আছি যে এইরকম নিয়মকরম হাসপাতালে, হ্যাঁ এই দেখতে আছি। তারপরে স্যারে এই কথা শুনে আমার কলার দড়িয়ে নিয়ে রুমে নিয়ে আমার মারছে। যাওয়ার পরে স্যারে ও কুলে মোটরটা ঘটনার পরপরই মারধরের এই ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। ডাক্তার যেভাবে এই রোগীকে নির্যাতন করছে এটা অমানবিক। এরকম জনবিরোধী ডাক্তারদের আসলে থাকা উচিত না, এই মনোভাব আমাদের পরিত্যাগ করা উচিত। এদিকে নিজের দায় এড়াতে উল্টো ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ আনছেন আনোয়ারুল্লাহ। দুলতেছে সে নর্মাল না, আমার কাছে মনে হয়েছে সে কিছু এডিক্টেড। ওই ছেলেটা করলো কি ঠাস করে সে আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে, আমাকে প্রায় মারতে চলে আসার দশা। তখন আমি তাকে বারবার বলতেছি মোবাইলটা দাও, শান্তভাবে কথা শোনো। ঘটনা তদন্তে আলাদা কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অত্যন্ত কঠোর ব্যবস্থা নিব তার বিরুদ্ধে। ইতিমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি, ভিকটিম হয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, তারা একটু ধৈর্য ধরেন, আমরা ব্যবস্থা নিব। এরই মধ্যে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে গেছেন অভিযুক্ত চিকিৎসক। ডিবিসি নিউজ ডেস্ক। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 মে থেকে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দিনভর প্রচণ্ড গরম থাকলেও রাতে নামবে বৃষ্টি। আজ সন্ধ্যা 7টা থেকে রাত 1টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টিপাত আগামী আজকে এবং আগামীকালকেও এটার অব্যাহত থাকবে। আগামীকালকের পরে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, আগামীকালকের পর থেকে তাপমাত্রাটা আবার বাড়বে। এপ্রিল মে মাসে যে বৈশিষ্ট্য, এই সময়টা আপনার যখন বৃষ্টিপাতটা থাকবে তাপমাত্রাটা আবার সহনে থাকবে, কিন্তু যখনই বৃষ্টিপাতটা কমে আসবে আপনার তাপমাত্রাটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং কারখানায় জাহাজে আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছে, এতে দগ্ধ হয়েছে আরও 5 শ্রমিক। সকালে সীতাকুণ্ডের 12 আউলে এলাকায় প্রিমিয়ার শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুন লেগে এই ঘটনা ঘটে, এতে 6 জন শ্রমিক দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে তাদের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামের এক শ্রমিকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ জলিল, আলামিন, মাসুদ, সোহেল ও মামুনের সবার শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। এর মধ্যে জলিলের শরীরে 45% পুড়ে গেছে। সীতাকুণ্ড থেকে মোট 6 জন আসছে, 6 জনের মধ্যে একজন ব্রডডেড মৃত অবস্থায় আমরা পাই, আর 5 জন আমাদের এখানে ভর্তি হয়। সবার অবস্থায় আশঙ্কাজনক, সবারই শ্বাসনালী পোড়া বা ইনহেলেশন ইনজুরি আছে। মূল্য তালিকা না রাখায় কারওয়ান বাজারের 3 মাছ বিক্রেতাকে 2000 টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে মতিঝিলে অস্বাস্থ্যকর নোংরা বাসি খাবার রাখার দায়ে 4 প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সকালে কারওয়ান বাজারে বাজার মনিটরিংয়ে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জানান সরকারের সংশ্লিষ্ট মহলের কঠোর মনিটরিংয়ের কারণেই বাজারের অবস্থা ভালো, ব্যবসায়ীরাও আইন মানার চেষ্টা করছেন তবে 2-1 জন আইন মানছেন না, বিধায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় পণ্যের সংখ্যা না বরং ওজনে বিক্রি করতে আহ্বান জানানো হয়। এদিকে মতিঝিলে ডিএমপির ভেজাল বিরোধী অভিযানে আল ইমাম রেস্টুরেন্টকে 30,000 টাকা, এশিয়া গার্ডেন রেস্টুরেন্টকে 50,000 টাকা, গাউসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে 30,000 টাকা এবং ঘরোয়া হোটেলকে 40,000 টাকা জরিমানা করা হয়। দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 154 চুক্তিভিত্তিক শ্রমিকের স্থায়ী নিয়োগ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক অনুমোদিত 154 জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্য সহ 100 নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় শ্রমিকরা নেতারা অনুমোদিত শ্রমিকদের দ্রুত নিয়োগ বাস্তবায়ন ও শ্রমিক নেতৃবৃন্দের নামের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। ১৯৮১ সাল থেকে 2019, দীর্ঘ 38 বছর, এই সময়ে 6টি নির্বাচনে অংশ নিয়ে জয় পাননি একবারও
অবশেষে জয় নামক সোনার হরিণের সাক্ষাৎ মিলে 5ই মে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়ী হন 64 বছর বয়সী শীতল সরকার। 1981 সালে ময়মনসিংহ পৌরসভার কমিশনার পদে প্রথম ভোটে দাঁড়ান শীতল সরকার। এরপর আরও 5 বার নির্বাচন করে হেরে যান তিনি। সপ্তমবারের চেষ্টায় নবগঠিত সিটি কর্পোরেশনের ভোটে কাউন্সিলর পদে জয়ী হন। 38 বছরের ভোট যুদ্ধে প্রথমবার জয়ী শীতল সরকার। বৃদ্ধ এই মানুষটিকে এবার স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করেছে সব শ্রেণী পেশার মানুষ। সম্পর্ক এরকম 40 বছরের ভিতরে আমরা কখনো তার খারাপ ব্যবহার দেখি নাই। এলাকার মানুষ এবার ভাবছে যে আমরা এবার দায়মুক্তি হব, এর জন্য তারে এবার ভোট দিছে সবাই। এবার আমরা সবাই ই কইরা বিবেচনা কইরা পাস করেছি। আমরা যখন যুবক ছিলাম তখন আমরা তার ইলেকশন করেছি, পাস করতে পারে নাই। এখন আমাদের নাতি নাতকররা তার ইলেকশন করছে, এখন পাস করেছে। নির্বাচন আসক্তির কারণে হারিয়েছেন পরিবার। বারবার নির্বাচনে অংশগ্রহণ ও পরাজয়ে 2 সন্তান নিয়ে শীতল সরকারকে ছেড়ে যান তার স্ত্রী। সংসার হারা একাকী এই মানুষ পেয়েছেন হাজারো মানুষের ভালোবাসা। আমার ভোটগুলির মধ্যে কোনো টাকা বা চায়ের ছোঁয়া নাই, আমার রূপের কোনো ছোঁয়া নাই, একমাত্র ভালোবাসায় আমার ভোট। আমি প্রমাণ দেখিয়ে দিছি শীতল সরকার প্রেমে ভালোবাসায় ভোট ভোটে যে সে যে ভোটের দুর্গ জয় করছে। নবনির্বাচিত কাউন্সিলর শীতল সরকার জানান, জনসেবা করে ঋণ শোধ করবেন জনগণের। মুক্ত লুকিয়ে থাকে ঝিনুকের ভিতর মুক্ত। আমি আজকাল 38 বছর পরে আমি আমার সে চেয়ার পাইছি। আমি এই জনগণের ভালোবাসা আমার কাজে কর্মে আমি দেখাই দেবো যে এলাকা আমার কতটুকু সুন্দর করতে পারি। সবুরে মেওয়া ফলে, এই প্রবাদের উজ্জ্বল দৃষ্টান্ত ময়মনসিংহের শীতল সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে তাঁতের শাড়ি ও কাপড়ের কদর রয়েছে সারা দেশে, কিন্তু ঈদ আসলেই তার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই ঈদের আগে দেশের বিভিন্ন স্থানে কাপড় পাঠাতে ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটছে তাঁতপল্লী শ্রমিকদের। তবে লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে কাপড় উৎপাদন। সামনে ঈদ, অন্য সময়ে সন্ধ্যা পর্যন্ত কাজ চললেও এখন ভোর থেকে রাত পর্যন্ত মাকো আর সানার খটাখট শব্দে মুখর সিরাজগঞ্জের তাঁতপল্লী। বাহারি নকশার নানা রঙের কাপড় বুননে সমান তালে চলছে তাঁত শ্রমিকদের হাত ও পায়ের ছন্দ। শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর, বেডশিট সহ নানা রকমের কাপড় তৈরিতে ব্যস্ত বেলকুচি ও শাহজাদপুরের তাঁত শ্রমিকরা। রমজান মাস, এই মাসে মহাজনরা কাপড় টাপড় বেচতে যে আমাদের উপরে আল্লাহ চাপ সৃষ্টি হয়েছে। ঈদ উপলক্ষে আমাদের কাজের খুব চাপ, আমরা রাত্রে ডিউটি করি। প্রোডাকশন বেশি হলে আমাদের মজুরি বেশি পাওয়া যায় না। আগে 3 হান করে বুনাইছি, 4 হান করে বুনাইছি, এখন 7 খান 8 খান করে বুনার না। গেলাই তো দিন আম সমানে কাম করি, ঈদ পর্যন্ত চলবই ভাই। মানে ভালো আর দামে কম হওয়ায় সিরাজগঞ্জের তাঁতের শাড়ির কদর রয়েছে দেশ জুড়ে। ঈদে নতুন আকর্ষণ অর্গ্যান্ডি, জলছাপ, সিল্ক, কাতান, গ্যাস কাতান ও জামদানি। গরমে সুতি শাড়ির চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। আমরা যেহেতু গরমটাকে মাথায় রেখেই আমরা এবার গ্যাস কটন শাড়ির উপরে ঝুঁকছিলাম বেশি এবং ভালো চাহিদা পাচ্ছি। তবে ঘন ঘন লোডশেডিং এ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাঁত মালিকদের। বিদ্যুতের পুরো ভালো অবস্থান থাকলে তাহলে আমাদের প্রোডাকশনটা আরো সুস্থ হইতো। এই গরমের ভিতরে খুব বিশৃঙ্খল অবস্থান আর কি। তাঁতপল্লীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। বোরো মৌসুমে যদি সার্বক্ষণিকভাবে কৃষককে পানি দিয়ে যদি সেখানে বোরো উৎপাদনে যদি সহযোগিতা করতে পারেন, তাহলে কেন আমার এই এই তাঁতি ভাইদেরকে আপনারা 1 মাস 2 মাসের জন্য এখানে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ আপনাকে নিশ্চিত করতে হবে। জেলায় পাওয়ার লুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ, যেখানে সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 20,000 টাকা দামের শাড়ি সহ নানা ধরনের তাঁতের কাপড় উৎপাদন হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে। পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। তরল দুধে বিষাক্ত পদার্থ থাকা কোম্পানির তালিকা চায় হাইকোর্ট। পানির নমুনা পরীক্ষায় 76 লাখ টাকা চায় ওয়াসা। রাজধানীর রাস্তার ধুলা নিরসনের দায়িত্ব পালন করছে না 2 সিটি কর্পোরেশন, 1 মাসে প্রতিবেদন চায় হাইকোর্ট। ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক, স্বীকার করলেন খাদ্যমন্ত্রী। সংকট কাটাতে বিদেশে চাল রপ্তানির পরিকল্পনা।
এবং সেবা নিয়ে অভিযোগ করায় বরগুনায় কিশোরকে মারধর আবাসিক চিকিৎসকের ক্ষুব্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাচ্ছিলাম শিরোনাম, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম পাঠান। দর্শক, এই মুহূর্তে রেল ভবনে রেলের আগাম টিকিট বিক্রির বিষয়ে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। পরের পাঁচ দিন ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে যে কোনো বিশেষ পরিস্থিতিতে সার্বক্ষণিক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণপূর্বক পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে এবং ঢাকা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনে আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেন পরিচালনার জরুরি সমস্যার সমাধানের সুবিধার্থে কর্মকর্তারা আমাদের নিয়োজিত থাকবে সে ব্যবস্থা আমরা করেছি। এ বিষয়ে জিএম পূর্ব এবং পশ্চিম উনারা এবং মহাপরিচালক আমাদের যে রেলওয়ে ভবন ঢাকা, তারা সার্বক্ষণিকভাবে এইগুলো মনিটর করবে। এছাড়াও বর্তমানে চাঁদের হিসাব অনুযায়ী 5 তারিখে আমরা সম্ভাব্য ঈদের তারিখ আমরা ধরে নিয়েছি, তাই 3 তারিখ এবং 4 তারিখ ঢাকা কলকাতায় মধ্যে এই ট্রেন এক্সপ্রেস ট্রেনগুলো চলবে না। পবিত্র ঈদ উপলক্ষে ঈদের 10 দিন পূর্বে এবং ঈদের 10 দিন পর্যন্ত সেলুন সংযোজন করা হবে না। কোনো আলাদা যে সেলুন ভিআইপিদের জন্য আমরা সেলুন দেই, যে মন্ত্রী গেল কিংবা যাদের সেলুন পাওয়ার যারা যোগ্য এই ধরনের ভিআইপিরা যদি মুভমেন্ট করে তাহলে এই ধরনের এটা দেওয়া হবে এই কয়েকদিনের জন্য। আর আর যেটা আমি আগেই বলেছি যে 50% টিকিট আমরা অনলাইনে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা এটা বিক্রি করব, আর বাকি 50% আমরা আমাদের এই ট্রেনের স্টেশনের মাধ্যমে আমরা কাউন্টারের মাধ্যমে বিক্রি করব। এছাড়া আরেকটি খবর এর সঙ্গে আমি যুক্ত করতে চাই, এটা গেল ঈদ সংক্রান্ত। আরেকটু খবর দিতে চাই, সেটি হলো আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা একটা নন স্টপ আমরা বর্ণাঢ্য ট্রেন আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন গত 25 তারিখে গত মাসে, এবং এ মাসেও ঈদের পূর্বে আরেকটি সুখবর আছে, সেটা আরেকটা নতুন ট্রেন আমরা উদ্বোধন করতে যাচ্ছি একই ধরনের বগি নিয়ে, যে ধরনের সুবিধা সম্বলিত যে আমাদের যে বগি আমাদের প্যাসেঞ্জার যে ট্রেন সেটি হলো পঞ্চগড় ঢাকা পঞ্চগড়। এই ট্রেনটি হলো নাম হলো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নামটি দিয়েছেন এবং এটি আমরা আশা করছি আগামী 25 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উনি এই ট্রেনটি উদ্বোধন করবেন। নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী ঈদের আগাম টিকিট বিক্রি নিয়ে ব্রিফিং করছিলেন। এবার যাচ্ছি পরের খবরে। তিউনিসিয়ার উপকূলে ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে 54 বাংলাদেশির মধ্যে 39 জন নিখোঁজ রয়েছেন, নিহত হয়েছেন একজন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মন্ত্রী জানান, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন, তিউনিসিয়ায় আছেন 10 জন। সর্বমোট 150 জন ছিলেন, তার মধ্যে 130 জন বাঙালি। উদ্ধারকৃতদের সাথে কথা বলে তাদের কাছ থেকে তথ্য প্রমাণ সহ নিখোঁজ বাংলাদেশিদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করা হয়েছে, 39 যাদের লিস্ট এসেছে এবং এতে 22 জন বৃহত্তর সিলেট এলাকা। নামে নতুন ভ্যাট আইন, বাস্তবে বহু স্তরের এই ভ্যাট ব্যবস্থা পুরনো আইনের আদলেই তৈরি, কার্যকর হবে আগামী অর্থ বছর। 15% একক হারের বদলে থাকছে কমপক্ষে 7টি ভ্যাট স্তর। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান সাবেক কর্মকর্তারা বলছেন, অনলাইন নির্ভর নতুন আইনটি চালু হলে ভ্যাট আহরণ বাড়বে অনেক বেশি, তবে পণ্যের দাম বাড়বে না। নতুন ভ্যাট আইনের বিভিন্ন দিক নিয়ে নানা সমালোচনা আছে ব্যবসায়ীদের মাঝে, কিন্তু এই আইন বাস্তবায়নে হার্ড লাইনে সরকার। মূলত যে উদ্দেশ্যে নতুন ভ্যাট ব্যবস্থা, শেষ পর্যন্ত সেখান থেকে সরে আসতে হচ্ছে সরকারকে। 15% একক হারের বদলে ভ্যাট অব্যাহতি ছাড়াও ভ্যাটের স্তর হবে 2%, 2.4%, 5%, 7.5%, 10% এবং 15%। তবে 15% কম ভ্যাট দিলে রেয়াত পাওয়া যাবে না।
বাড়ানো হচ্ছে ভ্যাট মুক্ত বার্ষিক লেনদেন সীমা, টার্নওভার করও 3% বদলে হবে 4%। দাম নাগালের মধ্যে রাখতে পণ্য ভেদে ভ্যাট আরোপের হারও অনেকটা পুরনো আইনের মতোই পরিবর্তন করে চিন্তা ভাবনা করে যা হলো সেটা ওই 1991 থেকে যে খুব বেশি পার্থক্য হচ্ছে বা হবে বলে আমার মনে হয় না, কিন্তু সে যদি 15% থাকতো তার মূল্য সংযোজনের হার এমন হতে হয়তো ওখানে আসলে 2% লাগতে পারত। তবে নতুন আইন বাস্তবায়ন হলে রাজস্ব আহরণ অনেকখানি বাড়বে বলে মনে করেন এনবিআরের সাবেক এই কর্মকর্তা। দোকানগুলো যখন আমাদের মেশিনের আওতায় চলে আসবে তখন যে পরিমাণ রাজস্ব আহরণ হবে, ভ্যাট আহরণ হবে, সেটা আমরা এখন যে রাজস্ব পাচ্ছি তার চাইতে অনেক অনেক গুণে বেশি। এক, দুই নম্বর হচ্ছে এই জায়গায় লিকেজটা বন্ধ করতে পারলে এর কারণে উপরের দিকে আর লিকেজটা কমতে থাকবে। নতুন আইনে ভ্যাট ব্যবস্থা হবে অনলাইন নির্ভর, ব্যবসায়ীরা লেনদেনের হিসাব রাখবেন ইলেকট্রনিক ফিসকাল ডিভাইসে। এসব ক্ষেত্রে রাজস্ব বোর্ডের প্রস্তুতির ঘাটতির অভিযোগকে আমলে নিতে নারাজ সংস্থাটি। আমাদের 400 অফিস পর্যন্ত আমাদের নেটওয়ার্ক নিয়ে গেছে, মানে আমাদের সারা বাংলাদেশ সব অফিসে আছে। ইলেকট্রনিকের পাশাপাশি পেপার রিটার্ন ফর্মও কিন্তু আমরা নিচ্ছি, কিন্তু সেটা আমাদের লোকজন নিয়ে ওরা সেই ডেটাটা স্ক্যান করে ডিজিটাইজ করে সিস্টেম আপলোড করবে। ব্যবসায়ীদের লেনদেনে ভ্যাট ফাঁকি রোধে শুল্ক গোয়েন্দাদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠনের কথাও ভাবছে এনবিআর। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চগড়ে আবারও কমেছে চা পাতার দাম। গত এক সপ্তাহে কাঁচা চা পাতার দাম কেজিতে 15 থেকে 18 টাকা পর্যন্ত কমেছে। দাম নির্ধারণ কমিটি প্রতি কেজি কাঁচা পাতার মূল্য 24.5 টাকা ঠিক করে দিলেও তা মানছেন না কারখানা মালিকরা। ক্ষুদ্র চাষিদের অভিযোগ, সিন্ডিকেট করে দাম কমিয়ে চলেছেন কারখানা ও বড় বাগানের মালিকরা। চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে তাই আবারও আন্দোলনে নেমেছেন চাষিরা। পঞ্চগড়ে এখন চা পাতা তোলার ভরা মৌসুম। এবার জেলায় প্রায় 1 কোটি কেজি তৈরি চা উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। চা কমিটি পঞ্চগড়ে প্রতি কেজি চা পাতার দাম ঠিক করে দেয় 24.25 টাকা। কিন্তু মৌসুমের শুরুতে চাষিদের কাছে প্রতি কেজি কাঁচা পাতা 35 থেকে 38 টাকা দরে কিনতে থাকে কারখানা মালিকরা। তাদের প্রতিযোগিতার কারণে ঠিক করা দামের দ্বিগুণ পাচ্ছিলেন চাষিরা। কিন্তু চলতি মাসের শুরুতে হঠাৎ চা পাতার দাম 20 টাকায় নেমে আসে। হঠাৎ করে দাম এভাবে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। সবাই মিলে বসে আজকে শুকুরবারে এক রেট, বৃহস্পতিবারে এক রেট, যদি রেট বাড়ে তাহলে গিরস বাজবে। এখন পাতি ভাঙে ফেলাবো না, থুমা না কি করবে, এখন তো কোনো দিশা পায় না। চায়ের ন্যায্য দাম কারখানাগুলো সরকারিভাবে মনিটরিং করা সহ নানা দাবিতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ক্ষুব্ধ চাষিরা। গোপন ভাবে একটা বৈঠক করে হুট করে পাতার দাম বাড়ায় দেয়, হুট করে আবার কমায় দেয়। সিন্ডিকেটের মাধ্যমে তারা আমাদেরকে, আমাদের এই চা শিল্পটাকে ধ্বংস করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। তবে কারখানা মালিকরা চা পাতার দাম কমার জন্য অকশন মার্কেটের দরপতনকে দায়ী করছেন। প্রতি মঙ্গল এক সপ্তাহ পর পর অকশন বাজার উপরে নির্ভর করে পাতার মূল্য। উত্তরবঙ্গের চা পাতা শুধু অকশনে রেট 180 টাকা, 188 টাকা, 190 টাকা। এবার চা পাতার দাম ঠিক করা নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে চা বোর্ড। চা পাতার মূল্য নির্ধারণ কমিটির সভাপতি জেলা প্রশাসক মহোদয়ের সাথে অলরেডি কথা বলেছি, এই বিষয়ে একটা মূল্য নির্ধারণ কমিটির মিটিংও হবে এবং মিটিংয়ের মধ্যে আমরা আশা করতেছি এই ব্যাপারটা সুরাহা হবে। পঞ্চগড়ে 24টি চা কারখানা রয়েছে, তার মধ্যে 14টি কারখানা চা উৎপাদন হচ্ছে। এবার এসব বাগান থেকে 2.5 থেকে 3 কোটি কেজি চা উৎপাদন করা হবে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। আজ থেকে মৌসুম শুরু হলেও পুরোদমে গাছ থেকে আম নামানো শুরু হয়নি রাজশাহীতে। এ কারণে মৌসুমের প্রথম দিন রাজশাহীর বৃহত্তম বানেশ্বরহাটে খুব অল্প পরিমাণে চাষিরা আম নিয়ে আসেন বিক্রির জন্য। চাষিরা জানান, এবার 15 মে থেকে গুটি আম, 20 মে থেকে গোপালভোগ আর আম নামানোর সময় বেঁধে দেয় জেলা প্রশাসক। তবে মৌসুমের প্রথম দিন অধিকাংশ গাছের গুটি আম পাকেনি, তাই অপরিপক্ক আম নামাচ্ছেন না। গুটি আম পুরোদমে বাজারে আসতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে, তবে অতিরিক্ত গরম পড়লে আম আগাম পাকতে পারে। রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আলিমুদ্দিন জানান, চাষিদের স্বার্থের কথা চিন্তা করেই তাদের সাথে আলোচনা করে আম নামানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিবিসি সংবাদ এরপর আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। এরপর 3টার ডিবিসি সংবাদ নিয়ে আসবেন রঞ্জন শুভ্র। ডিবিসি সঙ্গেই থাকুন 24 ঘন্টা।